আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশে গ্রন্থমেলা নিয়ে দু ধরনের কথা বলছে বাংলা একাডেমি এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। মেলা ভার্চুয়ালি হবে নাকি আগের মতো হবে, এ বিষয়ে সকালে বৈঠক করে বাংলা একাডেমি ও প্রকাশক সমিতি। মিটিং শেষে প্রকাশক সমিতির সভাপতি জানান, সময় পেছানো হতে পারে তবে বইমেলা হবে। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বইমেলা স্থগিত রয়েছে, প্রকাশকরা চাইলে মেলার জন্য আবেদন করতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের এবারে মেলা হলেও প্রস্তুতির জন্য দুমাস সময় দিতে হবে। মহাপরিচালক মহোদয় মেনে নিয়েছেন এবং উনি এটাও বলেছেন যে মেলা তো অবশ্যই হবে, কিন্তু ভার্চুয়ালি হচ্ছে না, এটা স্পষ্ট। বইমেলা কখনো বাতিল করা হয়নি, বইমেলা স্থগিত করা হয়েছে। তাদের দাবি ছিল ফেব্রুয়ারি মাসেই বইমেলাটি শুরু করা যায় কিনা। আমি তাদের দাবির পরিপ্রেক্ষিতে বলেছি, কবে আপনারা ফেব্রুয়ারির বইমেলা শুরু করতে চান সেই তারিখটি লিখিতভাবে আমাদের জানান, তবে বাংলা একাডেমিকে অবশ্যই আপনাদের দুই মাসের সময় দিতে হবে বইমেলা আয়োজনের জন্য।